ঈদ মানে ছুটি, প্রিয়জনের সান্নিধ্য। তবে প্রবাসীদের কাছে এর অর্থ ভিন্ন। নেই ঘরে ফেরার টান, অপেক্ষার দীর্ঘশ্বাসেই কাটে দিন। স্বজনদের মুখে হাসি ফোটাতে আয়ের বড় অংশ দেশে পাঠিয়ে ভারী করছেন রেমিটেন্সের ছুরি। শিউলি রোজার রিপোর্ট। একটু সচ্ছলতার আশায় দিনের পর দিন যাদের জীবনের সিংহভাগ কেটে যায় প্রবাসে, কর্মজীবনে যাদের বেশিরভাগই কেটেছে শ্রমিক হিসেবে, তাদের কাছে ঈদ মানে অন্য সব দিনের মতোই। প্রতীক্ষা থাকে একটু ছুটির, তবে জীবনযুদ্ধে সামান্য সঞ্চয়ের আকাঙ্ক্ষার কাছে অনেকটাই নিরুত্তর। ঈদ মানে নিঃসঙ্গতা, কারণ বউ বাচ্চা স্ত্রী সন্তান মা বাবা সবার থ্রি আমরা প্রবাসে পেরা থাকি, তারপরও আমাদের শান্তি প্রবাসে আমরা যে সেরা এটা পাই, সেরা এটা দেশে পাঠানোর পর আমার ফ্যামিলি চলে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আমরা ঈদ আসলেই আনন্দ করি, কিন্তু আমরা দেশের বাইরে প্রবাসে বসে ঈদের আনন্দটা ওইভাবে উপভোগ করতে পারি না যেটা স্বদেশে থাকলে হয়, পরিজনদেরকে সাথে থাকলে যেভাবে হয়। মনটা একটু খারাপ লাগবে, তারপরে কিছু করার নেই, আমরা অভ্যস্ত হয়ে গেছি, দীর্ঘ 25 বছর বেশি আমি স্পেশালি এই দেশে অবস্থান করতেছি। যাদের জন্য এ ত্যাগ, সে স্বজনরা এমন প্রবাসী কর্মীদের জীবন নিয়ে কতটা থাকেন উদ্বেগ উৎকণ্ঠায়। যতই কষ্ট থাকি না কেন আমরা ওখানে, আমাদের শ্রমিক ভাইরা যতই কষ্টে থাকে না কেন, সবাই কিন্তু ঈদের সময় প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা ফ্যামিলিকে কিন্তু আপনার উপহার, তারপরে টাকা পয়সা পাঠায় যেন পরিবারগুলো শান্তিতে সুখে ভালোভাবে ঈদ করতে পারে। আমাদের কাছে ঈদটা নিঃসঙ্গতা কাটলেও আমাদের টাকায় পরিবার পরিজনরা সুখে থাকে। বাংলাদেশের রেমিটেন্স বাড়ি হয়, আমাদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যায়, এটাই আমাদের কাছে বড় পাওয়া। এরপরও প্রতি ঈদে পরিজনদের জন্য তাদের পাঠানো বাড়তি রেমিটেন্স সমৃদ্ধ করছে দেশের অর্থনীতি। এটা হচ্ছে ইকোনমিক পিলার, গ্রিন পিলার। রড সিমেন্ট ছাড়া এই মানুষগুলো আমাদের ইকোনমিকে শক্ত রেখেছে, খাড়া রাখতে পেরেছে। এরা বিদেশে যাওয়ার কারণে পরিবারগুলো ভিজিবল উন্নতি করেছে, পরিবারগুলোর বাড়ি চলন বলন দেখে বোঝা যায় তারা সুখে আছে, তারা আমাদের সমাজে ব্যক্তিগতভাবে যেমন উন্নতি করেছে, আমাদের অর্থনীতিকেও এগিয়ে নিতে সাহায্য করেছে। সরকারের পক্ষ থেকেও প্রবাসীদের জন্য থাকছে বিশেষ নজর, জানালেন বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম। যদি কারো চাকরি চলে যায় তাহলে এটাই বিমার আওতায় আনা যায় কিনা, এটা হচ্ছে একটা আমার বড় চিন্তা। এর জন্য যদি ভবিষ্যতে আমরা পারি তাদের চাকরির জন্য একটা বিমা বা প্রশাসনিক কোনো স্কিম আমরা গ্রহণ করব। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসে ঘাম ঝরান 1,20,00,000-এর বেশি কর্মী। শিউলি রোজা, দেশ টিভি, ঢাকা।